হঠাৎ পেট ব্যথা হতে পারে নানা কারণে শিশু ও তরুণদের তলপেটে ব্যথার অন্যতম কারণ অ্যাপেন্ডিসাইটিস তবে তলপেটের ডান দিকে ব্যথা হলেই যে তাই অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা তা কিন্তু নয় তাই সাধারণ পেট ব্যথার কারণ ও লক্ষণ সম্পর্কে জেনে ডাকা ভালো প্রাথমিক লক্ষণ থেকে রোগ সম্পর্কে বেশ খানিকটা ধারণা পাওয়া যায় তো চলুন জেনে নেওয়া যাক তলপেটের ডান দিকে ব্যথা মানে কি অ্যাপেন্ডিসাইটিস আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন প্লিজ ফ্রেন্ড এখনই সাবস্ক্রাইব করুন পরিপাকতন্ত্রের একটি ছোট নলের মতো অংশের নাম অ্যাপেন্ডিক্স যা থাকে তলপেটের ডান দিকের অংশে কোনো কারণে এর পদাও হলে বলা হয় অ্যাপেন্ডিসাইটিস পদাও কেন হয় অ্যাপেন্ডিক্সের ভিতরে মল বা কৃমি আটকে গিয়ে এর মুখ বন্ধ হয়ে পোদাও হতে পারে সংক্রমণের কারণে হতে পারে পোদাও খাবারের সঙ্গে কোনো বিষ জাতীয় শক্ত বস্তু ঢুকলেও এখানে আটকে গিয়ে পোদা হতে পারে আইবিএস এবং অন্য কিছু কারণেও থাকে তো অ্যাপেন্ডিসাইটিসের সাধারণ লক্ষণ হল তলপেটের ডান দেখে হঠাৎ ব্যথা অনুভূত হওয়া যা সাধারণত শুরু হয় নাবির চারপাশ থেকে পরে তলপেটে অনুভূত স্থির হয় এই ব্যথা হাঁটাচলা করলে বা কাশি দিলে ব্যথা বাড়ে তলপেটের ডান পাশে হাত দিয়ে চাপ দিলেও ব্যথা বাড়ে বমি হওয়া বা বমিভাব থাকা জ্বর থাকা কষ্টকাঠিন্য কিংবা পাতলা পায়খানা হওয়া পেট ফেঁপে যাওয়া অনেকে আছেন একটানা অনেক সময় ধরে ব্যায়াম করেন পেশির ক্লান্তি ডিহাইড্রেশনের ফলেও অনেক সময় পেটের ডান দিকে ব্যথা অনুভূত হতে পারে কিডনির অবস্থান আমাদের পেটের নিচের অংশে কিডনিতে পাতর হলে আপনার পেটের ডান দিকে ব্যথা হতে পারে এছাড়াও নির্মপিটে ব্যথা তলপেটে ব্যথা কিডনিতে পাতর হওয়ার কয়েকটি সাধারণ লক্ষণ মূত্রনালীতে পাতর হলেও অনেক সময় পেটের ডান দিকে ব্যথা হতে পারে তবে তা খুবই কম তাই এই ধরনের ব্যথাকে উপেক্ষা না করে শুরুতেই চিকিৎসকের পরামর্শ নিন এসবের পাশাপাশি ক্ষুদাবান্ন এবং স্বাভাবিক কর্মকাণ্ডে অনিদ্রা দেখা যায় শিশুদের ক্ষেত্রে শিশুদের ক্ষেত্রে অভিভাবকেরা লক্ষ্য করতে পারেন শোয়ার সময় শিশু ডান পা কোন নির্দিষ্ট ভঙ্গিতে রাখতে স্বচ্ছন্দ বোধ করছে অন্যতায় তার অস্বস্তি হচ্ছে ডান পায়ের ভঙ্গিটা একটু অস্বাভাবিক মনে হতে পারে তবে প্রত্যক্ষ রোগীর ক্ষেত্রে সব লক্ষণ নাও থাকতে পারে তো এর জন্য কী করবেন অ্যাপেন্ডিসাইটিসের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে সে অনুযায়ী শুরু করতে হবে চিকিৎসা সাধারণত শল্য চিকিৎসায় মূল চিকিৎসা যত দ্রুত অস্ত্রোপচার করা যাবে তত এড়ানো যাবে জটিলতা তা না হলে অ্যাপেন্ডিক্সে পচন ধরা লাম বা চাকা হওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে করোনাকালে চিকিৎসা সেবা গ্রহণ নিয়ে কিছু দ্বিধা কাজ করছে অনেকের মধ্যে কিন্তু এটি একটি জরুরি শল্য চিকিৎসা তাই দ্বিধায় ভুগবেন না ধন্যবাদ